ভারতের নয়াদিল্লিতে G20 সম্মেলন শেষে দুই দিনের সফরে এখন ঢাকায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাত 8টার কিছু পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় ফরাসি প্রেসিডেন্টকে। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। ভারতের নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলন শেষে ফ্রান্সে ফেরার পথে বাংলাদেশে দুই দিনের ঝটিকা সফরে এলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দুই দিনের এই ঝটিকা সফরে সন্ধ্যায় ঢাকায় নামলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। বিশেষ বিমান থেকে নেমে আসার পর দেয়া হয় লালগালিচা সংবর্ধনা, ছিল রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানোর সকল আয়োজন। দুই প্রধানমন্ত্রী যখন অভ্যর্থনা মঞ্চে দাঁড়িয়েছিলেন তখন সালাম দেওয়ার পরে গার্ড পরিদর্শন করেন ইমানুয়েল ম্যাক্রো। পরবর্তীতে প্রেজেন্টার্স লাইনে অপেক্ষমান বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পরিচয় করিয়ে দেন সরকার প্রধান শেখ হাসিনা। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় মোটরকেডে করে ইমানুয়েল ম্যাক্রোকে নেওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়। আমরা সরাসরি চলে যাব তার কাছে। দেবাশিস, আপনাকে স্বাগত। দেবাশিস, আজকে যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে ল্যান্ড করলেন, অবতরণ করলেন, তাকে বহনকারী বিমানটি যখন অবতরণ করেছে, ঠিক তখনও কিন্তু আপনি সরাসরি সম্প্রচারে ছিলেন। আর আপনি যেহেতু এই বিষয়গুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করছেন, আপনার দৃষ্টিতে আসলে কী মনে হচ্ছে 33 বছর পর বৈশ্বিক একটা পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে এসেছে? এর আগে G20 সম্মেলনে প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়েছে, সব মিলিয়ে আসলে কি দেখছেন বা কি বার্তা নিয়ে তিনি এসেছেন যদি একটু স্পষ্ট করতেন? রিচার্ড, আসলে কূটনৈতিক ক্যালেন্ডার যদি বলা হয় তাহলে কূটনৈতিক ক্যালেন্ডারের খুব ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সঙ্গে সঙ্গে বাংলাদেশ। আপনারা যদি গত মাসের শেষার্ধ থেকে হিসাব করেন তাহলে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, এর পরপরই আবার G20 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ, এই দুটো যে শীর্ষ সম্মেলন হয়ে গেল ব্রিক্স এবং G20, এর দুটির কোনোটিতেই কিন্তু বাংলাদেশ আসলে সদস্য ছিল না। কিন্তু বাংলাদেশের সরকার প্রধানের এসবের উপস্থিতিতে যে বিষয়টি প্রতীয়মান হয়েছে তাতে করে সদস্য না হয়েও সদস্যের কোনো অংশেই বাংলাদেশের অংশগ্রহণটি কম ছিল না, এবং তারই ধারাবাহিকতায় তারই অংশ হিসেবে এই কূটনৈতিক ব্যস্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কিন্তু ফরাসি প্রেসিডেন্ট বাংলাদেশে এলেন এবং এই দ্বিপাক্ষিক যে আনুষ্ঠানিকতা, এই দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতাটি কিন্তু শুরু হলো। এবং যেহেতু আপনি বলছিলেন যে একটি পরাক্রমশালী দেশ, বিশেষ করে পরাশক্তি, সেই পরাশক্তি বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর কিন্তু ফ্রান্স তথা ইমানুয়েল ম্যাক্রো। আমরা আসলে দেখে নেব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যে ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশে আমন্ত্রণ, সেই আমন্ত্রণের মূল বার্তাটি কী বা মূল আসলে লক্ষ্যটি কী, সেই লক্ষ্যটি আমরা হেডারে দেখাচ্ছি। নিবিড় সম্পর্কের বার্তা নিয়েই কিন্তু ইমানুয়েল ম্যাক্রো পা রাখলেন বাংলাদেশের মাটিতে। মূলত 33 বছর পরে যে আলোচনাটি বা 33 বছর পরে যে পরিস্থিতিটি এলো বা তৈরি হলো, সেই সুযোগটিকে বাংলাদেশ কাজে লাগাতে চায়। আপনারা জানেন যে বলছিলাম G20-র যে আয়োজনটি লিডার সামিট দিল্লিতে অনুষ্ঠিত হলো, সেই লিডার সামিটে কিন্তু বাংলাদেশ সদস্য দেশ হিসেবে নয়, আমন্ত্রিত দেশ হিসেবে অংশ নিয়েছিল। সেখান থেকে G20-র একটি শক্তিশালী দেশকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা, এটিও কিন্তু এক ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবেই যারা বিশ্লেষক তারা বিশ্লেষণ করছেন। এখন দেখার পালা যে এই ইমানুয়েল ম্যাক্রোর বাংলাদেশে আসার পরে বাংলাদেশ সেই কূটনৈতিক কতটুকু সুফল তার ঘরে তুলতে পারে। আমরা মূলত দেখে নেব যে ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশে যে আনুষ্ঠানিক কর্মসূচি, সেই কর্মসূচিগুলোর মধ্যে কী কী থাকবে। মূলত অর্থনৈতিক সম্পর্ক জোরদারে প্যারিস আগ্রহ দেখিয়েছে। আমি বলছিলাম যে 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর করেছিলেন প্যারিসে, সে সময়ও কিন্তু আসলে বাংলাদেশের প্রতিরক্ষা সম্মতিপত্রে কিন্তু দু দেশ স্বাক্ষর করেছিল, অর্থাৎ প্রতিরক্ষা খাতে যে উন্নয়নগুলি হবে সেই উন্নয়নগুলিতে ঢাকার পাশেই থাকবে প্যারিস, এমনটি কিন্তু আলোচনা হয়েছিল। এর পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের প্রকৌশল খাত, জ্বালানি খাত, মহাকাশ এবং পানি উন্নয়ন সহ নতুন নতুন আরও কোনো খাতে কাজ করা যায় কিনা, যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য। আপনারা জানেন যে বাংলাদেশের এখন স্যাটেলাইট 1, অর্থাৎ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, যেটি এখন মহাকাশ থেকে বাংলাদেশকে সেবা দিচ্ছে, এই স্যাটেলাইট 1ও কিন্তু আসলে এই ফরাসি প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া
তাদের প্রতিষ্ঠান এবং তারাই সেই স্যাটেলাইটটি প্রস্তুত করে দিয়েছিল। একই সঙ্গে সঙ্গে এখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের ওয়ানের পাশাপাশি আরও দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণেরও আলোচনা চলছে, যেটিতেও সহায়তা করছে ফ্রান্স। এর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিকভাবে ফ্রান্সের যে কাজগুলি চলে সেগুলোর আরও নতুন কোনো ক্ষেত্র আসলে সম্প্রসারণ হয় কি না, দুই শীর্ষ নেতার আগামীকালের বৈঠকেই সেই বিষয়টি স্পষ্ট হবে। আচ্ছা দেবাশিস, আরেকটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে আজকে যেহেতু G20 সম্মেলন শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এই শেষ দিনের যে ঘটনাবহুল যে দিন তিনি পার করেছেন এটার বিষয়ে কোনো প্রতিবেদন আপনার কাছে আছে কিনা? অবশ্যই রিচার্ড, আসলে যে আমি বলছিলাম যে কূটনৈতিক ক্যালেন্ডারের ব্যস্ততম সময় চলছে বাংলাদেশের জন্য, ঠিক তারই ধারাবাহিকতায় G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে অংশগ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের পরই তিনি বিকেল 3:30 নেমেছেন ঢাকায়। এবং G20 সম্মেলনের আজকের যে আসলে আনুষ্ঠানিকতা ছিল রাজঘাটে ভারতের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেগুলোতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছেন এবং সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূয়সী প্রশংসায় ভেসেছেন বিশ্ব নেতাদের। সেটি নিয়ে দিল্লিতে সংবাদ সংগ্রহ করেছেন সালাউদ্দিন লিয়া আমাদের সহকর্মী এবং এর পাশাপাশি ফারুক ভিয়া রবিন সেই রিপোর্টটি সেখান থেকে পাঠিয়েছেন। আমরা রিপোর্টটি দেখে আলোচনায় ফিরছি। বৃষ্টিস্নাত দিল্লিতে রোববার সকালে অহিংস আন্দোলনের নেতা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে বিশ্ব নেতারা। G20 সম্মেলন উপলক্ষে ভারত সফরে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে মোহনদাস করমচাঁদ গান্ধী স্মরণে সেই আনুষ্ঠানিকতায় সামিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। স্থানীয় সময় সকাল 9:00 পর রাজঘাটে গান্ধী সমাধিতে পৌঁছালে শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরিয়ে দেন উত্তরীয়। এক ঝাঁক বিশ্ব নেতাকে স্বাগত জানানোর ব্যস্তময় কর্মসূচির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিছু সময় আলাপচারিতা করতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। এরপর G20 সম্মেলনে যোগ দেওয়া বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করে মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানান শেখ হাসিনা। G20 সম্মেলনের শেষ দিনে তৃতীয় সেশন ওয়ান ফিউচার শীর্ষক অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাপনী দিনের কর্মসূচি শেষে বিকেল 4:15 দিকে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পৃথিবীতে একযোগে কাজ করার মন্ত্র নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে এক মঞ্চে সামিল হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর G20 মতো বহুপক্ষীয় ফোরামে স্পর্শ করলেন স্থিতিশীল আগামী আর শান্তিপূর্ণ বিশ্বের পক্ষে বাংলাদেশের দ্বিধাহীন অবস্থান। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। রিচার্ড, তো আপনি শুরু থেকেই বলছিলেন যে আসলে ঘটনাবহুল কূটনৈতিক পর্বের যে পরিক্রমায় বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা অংশ নিচ্ছেন তারই ধারাবাহিকতায় তিনি G20 সম্মেলনটা শেষ করলেন। আমি শেষ দিনের যে আনুষ্ঠানিকতা ছিল G20 সম্মেলনে প্রধানমন্ত্রীর, সেটির আসলে একটু বিস্তারিত বর্ণনা আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে শেষ দিনের যদি আলোকপাত করেন তাহলে সেখানে মোটা দাগে আসলে কী দেখতে পাচ্ছেন? মোটা দাগে রিচার্ড, আসলে দুদিনই কিন্তু বিশ্ব নেতারা অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন যারা দিল্লিতে G20 শীর্ষ সম্মেলন অর্থাৎ লিডার সামিটে যারা যোগ দিয়েছিলেন, সদস্য দেশগুলো এবং আমন্ত্রিত দেশগুলোর সরকার এবং রাষ্ট্রপ্রধানগণ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আজ সেই কর্মসূচিগুলোতে অংশ নিয়েছিলেন। দিনের শুরুতেই তার ছিল রাজঘাট পরিদর্শন। সেই রাজঘাট পরিদর্শনে আসলে G20 যে প্ল্যাটফর্মটি দিল্লিতে অনুষ্ঠিত হলো, এই প্ল্যাটফর্মটি মূলত একটি ক্ষমতাধর দেশগুলোর একটি সমন্বয় সেখানে দেখা গেছে। বিশেষ করে গোটা বিশ্বের পরাশক্তিগুলো মূলত এক ছাদের নিচে হয়েছিলেন এই দিল্লির G20 শীর্ষ সম্মেলনে, এবং যেখানকার প্রতিটি মুহূর্তই আসলে কূটনীতি এবং উচ্চতর কূটনীতি দিয়েই আসলে প্রত্যেকটা সরকার প্রধান চেষ্টা করেছেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেছে সেখানে ব্যস্ত সময় পার করেছেন। আমরা একটু মোটা দাগে দেখে নেব আজকে কী কী হয়েছে দিল্লিতে। আমরা যদি বলি তাহলে দিল্লি কূটনীতির শেষ দিনে যে মূলত যে কাজটি হয়েছে সেটি হচ্ছে যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়বে আশ্বস্ত করেছে সৌদি সরকার। অর্থাৎ যে সৌদি ক্রাউন প্রিন্স, তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ হয়েছে, বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু তিনি বাংলাদেশের প্রতি যে আসলে সহযোগিতার সম্পর্ক সেটি আগামী দিনে আরও বাড়বে সেই আশ্বস্ত তিনি করেছেন প্রধানমন্ত্রীকে। এবং বিশেষ করে এবারে যে লক্ষ্য করা গেল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি, সেই সেলফি নিয়ে আসলে এখন বিস্তর আলোচনা চলছে। এবং সেই আলোচনাটিকে বাংলাদেশের সরকার প্রধানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেলফির দৃষ্টান্ত ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে যে আসলে এখন শীতল সম্পর্ক, বিশেষ উষ্ণ সম্পর্ক চলছে, সেই উষ্ণ সম্পর্কেরই একটি প্রতীক হচ্ছে এই সেলফির দৃষ্টান্ত। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে
চাপ আমেরিকা কোনোভাবেই বাংলাদেশকে দিচ্ছে না, বরঞ্চ এই চাপের বিষয়টি যেটি সমালোচিত হচ্ছে এটির দায় তিনি সম্পূর্ণভাবে গণমাধ্যমকে দিয়েছেন। তিনি বলেছেন যে এটি আসলে মিডিয়ার সৃষ্টি, আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবে কোনো দিক থেকেই বাংলাদেশকে চাপ দেয়নি, যদিও আলোচনায় রয়েছে ভিসা নীতি, আলোচনায় রয়েছে র্যাবের উপরে নিষেধাজ্ঞা, এগুলোর সবগুলোর ঊর্ধ্বে উঠে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দুদেশের সম্পর্ক যথেষ্ট উষ্ণ। হাসিনা মোদী বৈঠকে নির্বাচনী ইস্যু উত্থাপন নিয়ে ধোঁয়াশা, অর্থাৎ এইটিও কিন্তু ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যে সত্যি হাসিনা, শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কী আলোচনা করেছেন। যদিও পররাষ্ট্রমন্ত্রী গেল রাতে যে ব্রিফিং করেছেন সার্বিক বিষয় নিয়ে দিল্লিতে, সেই ব্রিফিংয়ে তিনি বলেছেন যে প্রকাশ্যে তারা দুই প্রতিনিধি দলের সামনে নির্বাচন নিয়ে কোনো কথা না বললেও হয়তোবা আসন্ন যে নির্বাচনটি রয়েছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন যে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে, হয়তোবা সেটি ডিসেম্বরের শেষ নাগাদ বা জানুয়ারির প্রথম ভাগে সে নির্বাচন হতে পারে। পররাষ্ট্রমন্ত্রীর এতটুকু কথাই কিন্তু আসলে সমালোচকরা সেই জায়গাটিকেই নিচ্ছেন যে নিশ্চয়ই দুই প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, এবং রাজঘাটে বিশ্বনেত্রীবৃন্দের সঙ্গে যে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর হয়েছে সেই চিত্রগুলোও প্রতিবেদনটিতে দেখলেন, সেখানেও কিন্তু আসলে কূটনীতির সর্বোচ্চ ব্যবহার বা কূটনীতির যতটুকু সুযোগ কাজে লাগানো যায় সেটি বাংলাদেশ করেছে, এবং আঞ্চলিক রাজনীতির মাঠ বুঝে গেলেন জো বাইডেন, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কী চলছে বা এই মধ্য এশিয়াতে আসলে পরিস্থিতিটি কেমন চলছে সেটি আটলান্টিক মহাসাগরের পার থেকে সেটি বিভিন্ন মাধ্যমে খবর পেলেও সশরীরে এসে এবার দিল্লিতে তিনি বুঝে গেলেন যে আসলে আঞ্চলিকভাবে আঞ্চলিক রাজনীতির কোন অবস্থানে এই দেশগুলো কীভাবে অবস্থান করছে। মানে তিনি বুঝে গেলেন বলাটাও যতটুকু যুক্তিযুক্ত, তাকে বুঝিয়ে দেওয়াও হয়েছে সেটাও আসলে সমানভাবেই যুক্তিযুক্ত। একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে যেহেতু আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ গিয়েছে, সেখানে ভারতের যে বাংলাদেশকে ট্রিট করার যে একটা বিষয়বস্তু রয়েছে এটি বিষয়ে আমি অবশ্য প্রশ্ন করবো, কিন্তু এ ব্যাপারে কি কোনো প্রতিবেদন আপনার কাছে আছে কিনা? নিশ্চয়ই রিচার্ড, আসলে আমরা আমাদের দুজন প্রতিনিধি এই দুদিন সেখানে সংবাদ সংগ্রহ করেছেন, আমাদের কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য, তিনিও চেষ্টা করেছেন যে আসলে এই প্রতিবেশী বাংলাদেশকে বিশেষ করে বিশ্ববাসীর সামনে যে নতুনভাবে উপস্থাপন করেছে ভারত জি টোয়েন্টির মাধ্যমে, যদিও বাংলাদেশ আসলে এখানে কোনো সদস্য ছিল না, সেটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, সেই প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় ফিরছি। বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি টোয়েন্টির শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃত্বের সামনে বাংলাদেশের অবস্থান ছিল উজ্জ্বল, বিশেষ করে জোটের শরিক না হলেও প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্কের দৃষ্টান্ত দেখাতে ভারতের এই উদ্যোগকে অনেকেই দেখছেন ভারত বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তা হিসেবেই। একই সঙ্গে বিশ্বের বৃহত্তম গুরুত্বপূর্ণ এই মঞ্চকে ব্যবহার করে ভারতের কাছে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ সেটিও প্রমাণ করেছে দেশটি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ইন্দো প্যাসিফিক আউটলুক নীতির প্রশংসা করেছেন, এমন কোন আলোচনা হয়ে থাকতে পারে যে ক্ষেত্রে উভয়ের মধ্যে একটা একে অপরকে বোঝা একান্তই যখন কথা হয়েছে যেখানে আর কেউ ছিল না, পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো তারা একে অপরকে বলেছেন। এছাড়া একই দিনে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে নরেন্দ্র মোদী বন্ধুত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশকে একই কাতারে রেখেছেন বলেও মনে করা হচ্ছে। শেখ হাসিনা তিনি মনে করেন ভারত সবথেকে নির্ভরযোগ্য বন্ধু এবং প্রতিবেশী, ভারতের পক্ষ থেকে নির্দিষ্টভাবে এটা বলে দেওয়া হয়েছে কোনোভাবেই বাংলাদেশে কোনো অস্থিরতা তৈরি হোক এটা ভারত চায় না। এখন দেখার বিষয় ভারত যেভাবে বাংলাদেশকে গুরুত্ব দিয়ে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের তালিকায় রাখল, তাতে আগামীতে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে গড়ায়। নয়াদিল্লির জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। রিচার্ড দেবাশিস, একটা বিষয় স্পষ্ট, আমি প্রতিবেদনে যাওয়ার আগেই প্রশ্নটি করতে চেয়েছিলাম, আর সেটি হচ্ছে গিয়ে সদস্য না হয়েও আমন্ত্রণার ধরন দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ সেখানে অনেক পরিমাণ অর্থবহ ভূমিকা পালন করতে পারে এই সম্মেলনের ক্ষেত্রে। এতটা সমাদৃত হওয়ার পেছনের কোনো কারণ সম্পর্কে আভাস পেয়েছেন কিনা বা সেটি জানেন কিনা, সেটি যদি ছোটোখাটোভাবে আমাদের। মূলত আসলে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে লিডার্স সামিটে বাংলাদেশের সরকার প্রধানের অংশগ্রহণকে বেশ তাৎপর্যমূলক এবং বেশ বিশ্লেষণাত্মক দৃষ্টিতেই কিন্তু বিশ্ব পরিমণ্ডলে দেখা হচ্ছে।
আমি বলছিলাম যে যেভাবে বাংলাদেশকে আসলে সেখানে এক্সপোজ করা হয়েছে বা বাংলাদেশ যেভাবে নিজেকে উপস্থাপন করেছে সেটি আসলে পরিবর্তিত বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে সক্ষমতার প্রশ্ন, বাংলাদেশের যে ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বাংলাদেশের যে ভূকৌশলগত গুরুত্ব, সেই গুরুত্বের কারণেই কিন্তু বাংলাদেশের এখন রাইজিং টাইগার বলা হচ্ছে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশকে, এবং বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ সেই উন্নয়নশীল বিশ্বের একটা অন্যতম কণ্ঠস্বর হয়ে উঠেছে, যার কারণেই কিন্তু আসলে তাকে এখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা মোটা দাগে একটু দেখে নিই যে আসলে কি অবস্থা হলো। সদস্য না হয়েও সমাদৃত হয়েছে বাংলাদেশ, যেটি আপনি বলছিলেন, এবং উন্নয়নশীল বিশ্বের একটি বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে বাংলাদেশ। অর্থাৎ যে দেশগুলোর সামর্থ্য না থাকার পরও আসলে উন্নত বিশ্বের সঙ্গে সমান্তরালে এগিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথে হাঁটা সেই সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সেই উপস্থিতিটি তিনি নিশ্চিত করেছেন। গুরুত্বের শীর্ষে ছিল বাইডেন, মোদি এবং হাসিনা, এই ত্রয়ীর বৈঠক। অর্থাৎ আমি বারবারই বলছিলাম যে G20 যে শীর্ষ সম্মেলন সেখানে কূটনীতির সর্বোচ্চ চর্চা প্রত্যেকটা সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান করেছেন, এবং তার মধ্যে মূলত বিশ্বের একটি বড় নজর ছিল এই বাইডেন, মোদি এবং হাসিনা এই ট্রিও বা ত্রয়ীর বৈঠকের দিকে। এবং বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বিনিয়োগের যে নিশ্চয়তাটি পেয়েছে এটিও বাংলাদেশের ঝুলিতে নতুন একটি সেটি একটি সম্বল, এবং এর পাশাপাশি বাণিজ্য বৃদ্ধির আশ্বাস কিন্তু মিলেছে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে, এবং ঢাকার সঙ্গে আরও সম্পর্ক গভীর করতে চায় ওয়াশিংটন, সেই বার্তাও কিন্তু জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দিয়ে গেছেন। আপনার বার্তা যদি আসলে ছোটখাটোভাবে সামারি করে বলতে হয় বা সারমর্ম উপস্থাপন করা লাগে, তাহলে একটা কথা স্পষ্ট সেটি হচ্ছে গিয়ে এই সম্মেলন থেকে, এই বৈশ্বিক সম্মেলনগুলো থেকে চূড়ান্ত পর্যায়ে যত রকমের সুবিধা নেওয়া প্রয়োজন হতে পারে বা যতটুকু সুবিধা নেওয়া যেতে পারে তার সর্বোচ্চটুকুই ব্যবহার হয়তো বাংলাদেশ করতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেবাশিস। এই জায়গাগুলো থেকে প্রাপ্ত সুবিধাগুলো বাংলাদেশের জনগণ অবশ্যই ভালোভাবে তাদের কাজে লাগবে, দেশের উন্নয়নে অবশ্যই এটি বড় ভূমিকা রাখবে, এটাই সকলের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঢাকা সফর এবং প্রধানমন্ত্রীর G20 সম্মেলনে যোগদানের বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী দেবাশিস রায়।